হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, আজকে যে রেসিপিটা আমরা বানাবো সেটার নাম হলো বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওর মধ্যে আমরা অনেক রকমের ভেজিটেবলস অ্যাড করেছি, কিছু কিছু নাম আমি বলে দিচ্ছি। সেইগুলোর মধ্যে একটা আছে ব্রোকলি, গাজর দিয়েছি, মটরশুঁটি, এইগুলো দিয়ে আজকে বাসন্তী পোলাওটা রেডি হবে। সো আপনারা ভিডিওটা দেখে নিন আর অবশ্যই এই ভিডিওটা ট্রাই করবেন। সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। আর আজকে শনিবার, তাই আমাদের বাড়িতে আজকে কোনো ননভেজ হচ্ছে না, তাই মা আজকে বাসন্তী পোলাও বানাচ্ছে। সেইটারই একটা ছোট্ট করে ভিডিও বানিয়েছি, প্রথম থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি। ভেজিটেবলসের সাথে সাথে আমরা এর মধ্যে কাজু বাদাম, কিশমিস আর টুটি ফ্রুটিও দিয়েছি। তো এখন যে ভেজিটেবলসগুলো মা ভাজছিল ওর মধ্যে ঘি দিচ্ছে। ঘি দেওয়ার পরে এখন এটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কী কী ভেজিটেবলস দেওয়া হয়েছে। সো আপনারা যখন তেল দেবেন তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে তারপরে এই ভেজিটেবলসগুলো দেবেন, যাতে এই পোলাওটায় একটা আলাদা ফ্লেভার আসে। আপনারা জানেনই যে গরম মশলা একটা আলাদাই ফ্লেভার অ্যাড করে দেয়। আর রাইসটা আগের থেকে সেদ্ধ করা হয়ে গেছে, আর সেদ্ধ করার সময় মা এর মধ্যে ফুড কালার অ্যাড করে দিয়েছিল, ইয়েলো ফুড কালার, তার জন্যে এই পোলাওটার কালারটা হলুদ এসেছে। আর রাইসটা সেদ্ধ করার সময় মনে রাখবেন ওর মধ্যে কাঁচা লঙ্কা, পাতিলেবুর রস, লবণ আর গোটা গরম মশলা দেবেন। আর তার সাথে তো আমি বললামই আপনাদেরকে ফুড কালারটা দেবেন যাতে কালারটা আসে। এখন এর মধ্যে মা লবণ অ্যাড করছে, আপনারা আন্দাজ মতন লবণটা দেবেন। যেহেতু পোলাওটা মিষ্টি মিষ্টি হয়, মানে একটা মিষ্টি টাইপেরই রেসিপি, তাই জন্য এখন চিনি দেওয়া হলো। আর আমরা অতটাও মিষ্টি খেতে পছন্দ করি না, তাই আমরা আমাদের আন্দাজ মতো চিনি দিয়েছি, আপনারা চাইলে আরও একটু বেশিও চিনি দিতে পারেন। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে গোলাপ জল। গোলাপ জলটা দিলে খুবই ভালো একটা সেন্ট আর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আর তারপরে দেওয়া হচ্ছে এর মধ্যে কেশর। কেশরেরও একটা আলাদা ফ্লেভার আসে, মানে এইটা হচ্ছে খুবই একটা স্পেশাল টাইপের ডিশ হচ্ছে। আমরা অনেক টাইপের ফ্লেভার অ্যাড করছি, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এখন আমরা এর মধ্যে অ্যাড করছি একটু গরম মশলা পাউডার, তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব একটু গোলমরিচের পাউডার, যাতে হালকা একটু ঝাল ঝাল, মানে হালকা একটু স্পাইসি ফ্লেভারটা যাতে আসে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আপনারা রাইসটাকে কিছুক্ষণ ঢেকে রাখবেন, তারপরে গরম গরম পনির তরকারি বা আপনাদের ঘরে যদি কোনো ননভেজের আইটেম হয় যেমন চিকেনের কোনো রেসিপি বা মাটনের রেসিপি, তার সাথে সার্ভ করতে পারেন। খুবই টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে।